একটু লেবু জল খাবো, ডালিয়া খাবে তো আজকেও, সেজন্য সকালে ব্রেকফাস্টে একটু ডালিয়া বানাবো। আমি খুব সহজেই বানাচ্ছি ডালিয়া, লঙ্কা পেঁয়াজ আর টমেটো। তো আপনার চিনি দিয়েছি, তো ওই দেখুন সারি সারি সব বসে আছে। এখানে হচ্ছে আম কেটেছি, আমি আম কমপ্লিট করে ফেলেছি। তো উপর দিয়ে আমি কয়েকটা কাজু ডেকোরেশন করেছি, আর এখানে আমের টক বানাবো। মাথাটা দিয়েছি, মাথাটা চিংড়ি নিয়ে এসেছে, কাঁঠাল চিংড়ি বানাবো। এই দেখুন পাট শাকটা রেডি করে ফেলে, বিকালের এখনো সূর্য আছে। তো ওটা কারেন্টের মিস্ত্রি, ওদের ওপর থেকে লাভ দেবে, আমি বলছি না দিও না, কারণ আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবারও আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাল বৃষ্টি হয়েছিল, গাছগুলো ভেজা আছে, বেশ সতেজ আছে। আর আজকেও সারাদিনে দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। গতকাল রাতে আমি দেখলাম 780টা ভিউজ হয়েছে একটা ভিডিওতে, তার জন্য আমি খুব খুশি। আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য আর আমার পাশে থাকার জন্য। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো বুঝতে পারছেন এখন আমি ছাদের মধ্যে আছি, তো এখন পাখিগুলো এই দেখুন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওদের খাবার দিতে হবে। ওরা এখন এদিক ওদিক খুঁটে খুঁটে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু খাবার বাইরে নেই। এখন আমি খাবার দেব, গাছে জল দেব। তো দেখি কাজগুলো অল্প অল্প করে করে নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখুন গাছগুলোতে এখন জল দেব, তো গাছগুলো দু একদিন পর পর জল দিচ্ছি, গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তো জলটা না দিলে ঘরের ভিতরে যা আজকে একটু ভিজা ভিজা আছে, কিন্তু গতকালেও শুকনো ছিল, বৃষ্টি না হওয়া পর্যন্ত গাছগুলো শুকনো ছিল। ঘরের ভিতরে গাছ তো শুকনো শুকনো হয়ে যায়, তো অল্প অল্প করে জলটা দিলাম। আমি একটু লেবু জল খাবো, তার জন্য কেটলির ভিতরে গরম জল বসালাম। তো জলটা গরম হতে থাক। মেয়ের পাপা বলছে ডালিয়া খাবে, তো আজকেও সেজন্য সকালে ব্রেকফাস্টে একটু ডালিয়া বানাবো। তো অল্প একটু ডাল দেব আর একটু ডালিয়া দেব। তো সকালে ডালিয়াটা খাওয়া ভালো, ডালিয়া আমি সবজি দিয়ে খুব একটা খেতে পারি না, অল্প শুধু করে যদি ডালিয়াটা জল দিয়ে রান্না করা যায় তাহলে সেই ডালিয়াটা আমার খেতে ভালো লাগে, কিন্তু ওর পাপা ডাল দিয়ে সবজি দিয়ে পছন্দ করে। তো ডালিয়াটা বানিয়ে দিই আমি, এই দুখুন ডালিয়া নিয়েছি আর ডাল নিয়েছি, ডালিয়াটা আমি এখন গ্যাসে বসিয়ে দেব। আজকে আমি খুব সহজেই বানাচ্ছি ডালিয়া, তো তার জন্য মসুর ডাল নিয়েছি আর ডালিয়া নিয়েছি, আর তাতে দিচ্ছি একটু লঙ্কা, একটু লবণ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, আর দেবো আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। তো আপনারা এখানে আলু, বিনস, গাজর সমস্ত রকমের সবজি ব্যবহার করতে পারেন। তো এটা আমি একটু সরষের তেল দেব, আপনার চাইলে ঘি দিতে পারেন। তো দিয়ে এটা নর্মালি এটা আমি মাখিয়ে, হাতে মাখিয়ে একটু গরম জল দিয়ে এটা আমি জালে বসাবো। পাঁচশো মতো দুধ আছে, তো টোটাল দুধটাই আমি চা বানাবো, তার জন্য চা পাতি দিয়েছি আর চিনি দিয়েছি। তো এটা অনেকক্ষণ ধরে জাল করে নেব। এই দেখুন চাল নিয়েছি, ওদের খেতে দেবো। ওই দেখুন সারি সারি সব বসে আছে, অপেক্ষা করছে ওরা কখন ওদের খেতে দেবো। তো এবার আমি চালটা দিয়ে দিচ্ছি, ওরা এসে খাবে। একজন এসেছে, খাওয়া শুরু করেছে, তো এখন সবাই একে একে আসবে খাবে। এ দেখুন পাট শাক নিয়ে এসছে, টাটকা একদম জমির থেকে উঠানো এখনই। আর এখানে হচ্ছে আম কেটেছি আমি, আমের টক বানাবো, আর এইচোর চিংড়ি করবো ভাবছি, আর দেখি আর একটা কী করতে পারি। তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো কী কী রান্না করছি। এ দেখুন ডালিয়াটা কমপ্লিট করে ফেলেছি, তো উপর দিয়ে আমি কয়েকটা কাজু ডেকোরেশন করেছি, আপনারা চাইলেও পনির দিয়েও করতে পারেন, পনির দিয়েও খেতে ভালো লাগে। তো বিভিন্ন রকম সবজি দিয়ে বানানো যায়, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, ভালোই লাগে খেতে। তো এ দেখুন এখানে ভাত, তার সঙ্গে বেগুন সিদ্ধ দিয়েছি, তো এটার রান্না হয়ে গেছে। আর এখানে আমের টক বানাবো, আমটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে ইলিশ বেগুন ঘন্ট হচ্ছে, তো ইলিশ বেগুন ঘন্টতে আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ, তারপরে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করেছি, লবণ, ঝাল, হলুদ, জিরে সমস্ত কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে টমেটো দিয়েছি, টোটালটা কষিয়ে মাথাটা দিয়েছি, মাথা ইলিশের মাথাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরে বেগুনগুলো দিয়ে দিয়েছি। তো এটা কিছুক্ষণ এখন সিদ্ধ হোক। তো এই দেখুন এখানে চিংড়ি নিয়ে এসেছে, কাঁঠাল চিংড়ি বানাবো। আর এখানে পাট শাক নিয়েছিল, পাট শাকটা আমি ধুয়ে নেব, পাট শাক ভাজা বানাবো। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব কীভাবে বানাচ্ছি।
তো চিংড়িগুলো আমি ক্লিন করে নিয়ে এখন এই দেখুন পাট শাকটা রেডি করে ফেলেছি তো এইভাবে পাট শাক ভাজা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে বেশি করে লঙ্কা দেবেন তো লঙ্কাগুলো খেতেও খুব ভালো লাগে এই দেখুন রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি বেগুন সিদ্ধ দিয়েছিলাম আর এখানে বানিয়েছি পাট শাক ভাজা আর নিচে আছে দুধ এখানে আছে বেগুন ইলিশ ঘন্ট আর এখানে রান্না করেছি কাঁঠাল চিংড়ি আর এখানে রান্না করেছি আমের টক তো টোটাল এই রান্না অনেকটা সময় পর আপনাদের ব্যাক ক্যামেরায় শেয়ার করছি এই দেখুন আজকের ওয়েদারটা বিকালের এখনো সূর্য আছে তো কত সুন্দর লাগছে দেখতে সূর্যটা আর কিছুক্ষণ পরেই ডুবে যাবে তো এই তো আমার ছাদের এরিয়া পুরো রাউন্ডে আপনাদের একবার শেয়ার করে দিচ্ছি তো কত সুন্দর লাগছে তাই না ছাদটা দেখতে রোজই দেখাই আপনাদের আমার বাড়িতে আর দেখানোর মতো আপনাদের সঙ্গে শেয়ার করার মতো নতুন কিছু নেই সেই একই জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করি তো কোথাও বেরোনো হচ্ছে না বেরোতে পারছি না যাওয়া হচ্ছে না কোনো জায়গায় যাবো মনে করছি যেতে পারছি না দেখি কোথাও যেতে পারি নাকি এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার ভিউটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই কত সুন্দর লাগছে দেখুন রাস্তার দিকটাতে আসলাম তো রাস্তার দিকটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি এই দেখুন রাস্তার দিকটা ওই দেখুন ছাদের উপরে একটা মিস্ত্রি উঠেছে আমাদের কারেন্টের মিস্ত্রি ওটা কারেন্টের মিস্ত্রি ওই লোকটা বলছে ছাদের উপর থেকে লাভ দেবে আমি বলছি না দিও না কারণ ছাদের উপর থেকে লাভ দিলে আমাদের জেল টেল হয়ে যাবে বলছে না আমি লাভ দিতে উঠিনি আমি উঠেছি কারেন্ট সারতে তো ওটা কারেন্টের মিস্ত্রি আমাদের তো ওখানে কিছু একটা সারাসারি করছে মনে হয় লাইটের কোনো সমস্যা হয়েছে সে আপনাদের সঙ্গে একবার শেয়ার করি আমার সন্ধ্যার বাড়িটা কেমন লাগছে দেখতে এই দেখুন আমার এই সিলিন্ডারটা দেখেছেন রান্নাঘরের সিলিন্ডারটা বাইরে থাকে কারণ আমার ভিতরে যে সানসেটটা আছে সেটা একটু ডাউনের দিকে আছে ওই জন্য সিলিন্ডারটা ঢোকে না ওই জন্য সিলিন্ডার বাইরে দেয়াল কেটে ওখান দিয়ে সিলিন্ডারে পাইপটা দিয়ে সিলিন্ডার আমি বাইরে রাখি এখন তো সন্ধ্যা হয়ে গেছে ভেবেছিলাম কোথাও একটা বেরোবো তো কিন্তু আজকে শুক্রবার হাট ছিল ওই জন্য প্রচণ্ড ভিড় বাজারে ওই জন্য বেরোতে পারিনি ওই দেখুন ছাদের ওপরে এখনও কাজ চলছে তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি এখনও কাজ কমপ্লিট হয়নি তো কাজ এখনও চলছে তো এমনি তো সন্ধ্যা হয়ে গেছে আবার কারেন্টের কাজ চলছে বলে কারেন্ট অফ করা আছে তো ঘরের ভিতরে গরম লাগছে ঘরে যেতে পারছি না দেখা যাক মিস্ত্রি কতদূর কাজ সারতে পারে তো এই দেখুন ছাদের মধ্যে বসেছিলাম তো হঠাৎ আমার হাজবেন্ড আইসক্রিম নিয়ে আসলো আইসক্রিম নিয়ে এসে বলছে খাও চকোবার নিয়ে এসছে কারণ বাইরে তো যেতে পারলামই না আজকে প্রচণ্ড ভিড় রাস্তায় তো সেজন্য বাড়ি বসে ঘরে ছাদের মধ্যে বসে আইসক্রিমই খাই এখন চকোবারটা বসে বসে খাবো আমার অরেঞ্জের ম্যাঙ্গো সেগুলো ভালো লাগে এগুলোর থেকে তো এটাও ভালো লাগে তো এটা এখন খাবো তো এই দেখুন এই আইসক্রিমটা খুলে ফেলেছি এই দেখুন সন্ধ্যার সময়তে এখন ফুচকা নিয়ে আসা হয়েছে তো মেয়ে কবে থেকে বলছে ফুচকা খাবে তো আনার হচ্ছে না তো ফাইনালি আজকে ফুচকাটা আনা হয়েছে ওর সন্ধ্যা লাগলেই ফুচকা মোমো পিৎজা এগুলো ওর প্রয়োজন ওইগুলো খুব খেতে চায় শরীর খারাপ করবে সে ভয় থাকে না তো অনেক কয়েকদিন পর আবার আজকে এনে দেওয়া হলো তো এখন মনের আনন্দে বসে বসে ফুচকাগুলো খাচ্ছে ও এই দেখুন এই তো ফুচকাটা ফুচকা দেখ খাবে আর এই তো টিভিতে সিরিয়াল দেখবে তো টিভি সিরিয়াল চলবে আর এদিকে ফুচকাটা এনজয় করবে তো কিছু না আনলে সন্ধ্যার সময়তে বক 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 করে মাথাটা খারাপ করে দেয় যে এনে দাও এনে দাও এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও তো ফাইনালি এখন ফুচকাগুলো খাওয়া কমপ্লিট করে নিক তো এখন ইচ্ছা করলে একটু তরমুজ খাবো সেই জন্য তরমুজটা কাটলাম তো কাটার পর এখন একটু ঠান্ডা করতে দেবো ফ্রিজে রাখবো তো হালকা ঠান্ডা হলে খেতে ভালো লাগে
তো মেয়ে তো ফুচকাগুলো খাওয়া শেষ করেছে, কয়েকটা রেখেছিল, আমিও কয়েকটা খেয়েছি। আর মেয়ে পাপা খেয়েছে ভাত, শাক ভাজা আর ছিল দুধ ভাত। তো সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন লাস্টে একটু তরমুজটা খাবো, এটা আমি এখন ঠান্ডা বসাবো। একটা জিনিস আপনার সঙ্গে শেয়ার করার ছিল, তো এই দেখুন গাছগুলো কতটা বড় হয়ে গেছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এই গাছটা এত লম্বা হচ্ছে, এতটা বড় হয়ে যাচ্ছে গাছটা, এই দেখুন কতটা বড় হয়ে গেছে এই গাছটা। এটাও বড় হচ্ছে, এটাও অনেকটা বড় হয়ে গেছে, দেখেছেন কতটা বড় লাগছে গাছগুলো। সকালে ইন্ট্রো দেওয়ার পর আপনাদের সামনে আর আসিনি, সারাদিন ব্যাক ক্যামেরাতে শেয়ার করেছি যতটুকু পেরেছি, তো এখন আবার শেষ করব ভিডিও, সেজন্য আপনাদের সামনে আসলাম। তো আজকে জানি না কতটুকু হয়েছে, ভিডিওটা এডিট করতে গেলে বুঝতে পারবো, খুব কম সময়ে ভিডিও যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু কি দেখাবো, আগের মতন সেই রোজকার কাজই হয়তো শেয়ার করছি, বোরিং হয়তো লাগছে আপনাদের, তবু কষ্ট করে একটু দেখবেন আমার ভিডিওটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকালে যখন ইন্ট্রো দিয়েছিলাম তখনই বলেছিলাম মনে হয় 780 মতো হয়েছিল আমার একটা ভিডিওর ভিউজ, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছি। তো এখন ফাইনালি রাত্রিবেলা আবারও বলছি 800 কমপ্লিট হয়ে গেছে ওই ভিডিওটা, তো 800 ভিউজ করার জন্য, আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যেভাবে সাপোর্ট করছেন আমাকে, আপনারা এইভাবেই সাপোর্টটা করবেন, এইভাবে আমার পাশে থাকবেন। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে, আপনাদের সামনে হাজির হচ্ছি। তো আজকের মতো এতটুকুই, গুড নাইট, আল্লাহ হাফেজ।